সরকারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে। মানে সময় কথা বলবে, হিরু আলমের সাথে গতকালকে রাত্রেও আমার কথা হয়েছে, কিন্তু হিরু আলমের চমক হয়তো বা লাস্ট মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে সে কোন দল থেকে নির্বাচন করতে চায়। যেহেতু সেই ব্যক্ত করতে চাচ্ছে না, আমিও তার ব্যাপারে এই বিষয়টা ব্যক্ত করতে চাচ্ছি না, কিন্তু শেষ মুহূর্তে আপনারা দেখবেন আসলে সে কোন দল থেকে নমিনেশন চায় বা কোন দল থেকে নির্বাচন করতে চায়। এটা হিরু আলমের বিষয় এবং জনগণের বিষয়, এই ব্যাপারে আমি আসলে তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনাদের দল থেকে যদি চায় কোনো এক সময় দিবেন কিনা, সেটা সর্বোচ্চ নীতি নির্ধারণের ব্যাপার, নির্ধারণী কমিটির ব্যাপার। সিনেটে যদি সে আবেদন করে নির্বাচন করার জন্য, প্রথম শর্তই সে বাংলাদেশ কংগ্রেসের সদস্য হতে হবে, এবং তারপর সে নির্বাচনে নমিনেশন পাবে কি পাবে না সেটা টোটালি ডিপেন্ড করে ন্যাশনাল সিনেটের উপরে। গত রবিবার দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশ কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে, যে ঢাকায় 20টি আসনের প্রার্থী চূড়ান্তকরণের জন্য। রবিবার রাত্র 11টায় দায়িত্ব দিয়েছে, সোমবার 12টার মধ্যে সেই 20টি আসন ফিল আপ, প্রত্যেকটা আসনের ঢাকার ভিতরে প্রত্যেকটা আসনে 2-3-4-5 জন করে এক এক আসনে ক্যান্ডিডেট। আমি খুব আমার ফেসবুকে একটা স্ট্যাটাসও দিছি যে প্রার্থী নির্ধারণ করতে আমি হিমশিম খাচ্ছি, পরবর্তীতে জরুরি ভিত্তিতে আবার সিনেট কমিটির মিটিং ডেকেছি, এবং মিটিংয়ে সেই 20টি আসনে প্রায় 50-এর উপরে প্রার্থী অলরেডি বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন, এবং তাদেরকে আমরা যাচাই বাছাই করছি কাকে কোন আসনে নির্বাচন করা যায়, প্রার্থী হিসেবে মনোনীত করা যায়। এভাবে আমরা সারা বাংলাদেশের কারা এমপি প্রার্থী হবে তাদেরকে নিয়ে আমরা যাচাই বাছাই করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের 300 আসনে জাতীয় জোট তথা বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে প্রার্থী ইনশাল্লাহ ঘোষণা করব। এটাই নির্বাচনের আগে আমি মনে করি বাংলাদেশ কংগ্রেসের একটা বড় চমক। পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, আমি হয়তোবা ঢাকা 8 আসন থেকেও নির্বাচন করার একটা সম্ভাবনা রয়েছে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, আমি বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আমার গ্রামের বাড়ি বরগুনাতে, বরগুনা 2 আসনে আমি নির্বাচন করার পরিকল্পনা করছি। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে 300 আসনে প্রার্থী দেওয়ার একটা পরিকল্পনা করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জাতীয় জোট নামে একটি জোট গঠিত হয়েছে, যেটা বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে। আমি দেশবাসীকে বলতে চাই, সামনে জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের আগে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের জন্য অতিবাহিত করছে, বাংলাদেশের একটা ক্রান্তি কাল চলছে। এই মুহূর্তে বাংলাদেশের সকল জনগণকে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে, কারা দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে, তাদেরকে বেছে নিতে হবে, এই বাংলাদেশের সাধারণ মানুষকে। এবং তারই সাথে নির্বাচন কমিশন তথা বাংলাদেশ সরকারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে।